এদিকে বিপিএল এ ডিআরএস বিতর্ক চলছেই, এবার সেই বিতর্কের আগুনে ঘি ঢেলে দিলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। কোন রকম রাগঢাক না রেখেই তিনি বলেছেন, এই ডিআরএস থাকার চেয়ে না থাকাই ভালো। বিপিএল আর বিতর্ক এবারের আসর যেন একই মুদ্রার এপিট ওপিট। সেই বিতর্কের সর্বশেষ সংযোজন কুমিল্লা ভিক্টোরিয়ানসের জাকির আলীর আউট। ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচের 12.4 ওভারে আউট হন আগের ব্যাটসম্যান কুমিল্লার ওয়ালটন, এরপরই উইকেটে আসেন জাকির আলী। তখন জয়ের জন্য কুমিল্লার দরকার ছিল 46 বলে 79 রান, মাত্র 3 বল মোকাবেলার সুযোগ পান এই ব্যাটার। পাকিস্তানের ইফতেখারের বলে এলবিডব্লিউর আবেদনে সাড়া দেন আম্পায়ার মোর্শেদ আলী খান সুমন, আউট হন জাকির। সিদ্ধান্তে আপত্তি জাকির রিভিউ নিলেও টিভি আম্পায়ারও একই সিদ্ধান্ত দেন। এরপরই শুরু হয় আলোচনা, ম্যাচ শেষে এই আউট বিতর্ক ছড়িয়ে পড়ে অনেক দূর। এই ডিআরএস থাকাচ্ছে না থাকাই ভালো তা আমার মনে হয়, যে কারণ যেটা আম্পায়ার দিয়ে দিবে সেটা দিয়ে দিলেই ভালো। এটা তো একেবারে লেগ স্টাম্পের বাইরে পিচ করছে এমন আছে না। তা আমার মনে হয় যে একটা দুটা ডিসিশন, ফার্স্ট ম্যাচেও একটা ডিসিশন খারাপ হয়েছে, আজকেও হয়তো আমার কাছে মনে হয়েছে যে না জানি না, বাট আমার মনে হয় যে এরকম ডিআরএসতে থাকলে না থাকাই ভালো। এইটা নিয়ে তো কন্ট্রোভার্সি অনেক চলতেছে। এটা আমিও তো টুর্নামেন্টের শুরুতেই বলছিলাম যে একটা দুইটা ডিসিশনের কারণে হয়তো আপনি ম্যাচটা হেরে যাবেন। ডিআরএস থাকলে হয়তো এই বিতর্কের জন্মই হতো না। এবারে বিপিএল এ কেন ডিআরএস নেই তা অনেকবারই ব্যাখ্যা দিয়েছে বিসিবি। সামহাউ এটা অ্যারেঞ্জ হয়নি, কারণ একই সময়ে কিছু বেশ কিছু ইন্টারন্যাশনাল ক্রিকেট চলছে এবং বেশ কিছু ডোমেস্টিক লিগও শুরু হয়ে গেছে। এই সমস্ত কারণে কিন্তু আমাদেরটা ওইভাবে আমরা মানে আমাদের ডিআরএসটা আমরা ম্যানেজ করতে পারিনি। বিপিএল এ এবার যে প্রযুক্তি ব্যবহার করছে বিসিবি তা হলো এডিআরএস, অর্থাৎ মূল ডিআরএস এর বিকল্প। এবার দেখা যাক এই ধরনের আউট নিয়ে সেখানে কি ব্যাখ্যা দেয়া আছে। বলের যে কোনো একটি অংশ লাইন স্পর্শ করলেই তা ইন লাইন হিসেবে বিবেচিত হবে। সেই বিবেচনায় জাকিরকে টিভি আম্পায়ার তানভীরও আউট ঘোষণা দেন। আমি জানি না ওনাদের রুলস হয়তো নতুন কিছু থাকতে পারে, যে বল হয়তো একটু হয়তো কিছু একটা হয়তো ছায়াটা ছিল, আমি জানি না, বাট এটা মনে হয় তাদের হয়তো রুস রুস হইতে পারে। তো এই কারণে আমার মনে হয় আম্পায়ার যেটা দিয়ে দিলে সেটা দিয়ে দিলে আসলে আরও খুশি হয়ে যেত, যেহেতু খেলা চলতেছে। এখন প্রতিবাদ করেও তো লাভ নেই, যে আমি যদি লিখিত দিব বা আমরা একটা প্রতিবাদ করলাম, এটা দিয়ে তো আসলে কোনো লাভ হবে না। তো এই কারণে আসলে কিছু করার নেই, হাত পা বাঁধা আছে, তো যা হয় তাই হবে আর কি। এই আউট নিয়ে এতই আলোচনা হচ্ছিল যে শেষ পর্যন্ত বিসিবিকে বাধ্য হয়েই এই বিষয়ে তাদের বক্তব্য দিতে হয়েছে। প্রেস রিলিজ আকারে এডিআরএস এর নিয়ম তুলে ধরা হয় সেই বক্তব্যে। ডিআরএস থাকলে হয়তো এই সব বিতর্ক সহজেই এড়ানো যেত। ঘুরে ফিরে সাকিবের সেই আলোচনায় আসছে সামনে। চাইলে না পারার কোনো কারণ আমি দেখি না বাংলাদেশের যে সম্ভাবনা। আমার ধারণা আমরা সৎ মনে চাইনি, তো সৎ ইচ্ছা থাকলে আমি তো কোনো কিছু থামাতে মানে থেমে থাকার কোনো কিছু আমি দেখি না। সদিচ্ছা থাকলে এখানে আমি তো কোনো রিজনই দেখি না যে আমাদের ডিআরএস থাকবে না।